কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশিদের আরেক সহযোগী স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতের জামিনও মঞ্জুর করেছে আদালত। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে জামিনের আবেদন শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এদিকে সাবেক সেনা কর্মকর্তা সিনহার মৃত্যুর পর তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশের করা দুটি মামলার তদন্তভার র্যাবের হাতে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই নিয়ে এই ঘটনায় মোট দায়ের করা তিনটি মামলার তদন্তের দায়িত্বই র্যাবের হাতে গেল। গত 31 জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। এরপর নীলমা রিসোর্টে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম আতিকুল্লার নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে শিপ্রা ও সিফাতকে আটক করা হয়। পরে পুলিশ তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা করে। সিফাতকে জামিন দিয়েছেন এবং ওই জামিন হওয়ার পর আমরা এসেছি আর কি। আরেকটা দরখাস্ত আমাদের ছিল আয়ু পরিবর্তনের, সেটাও মঞ্জুর করেছেন, সেটাও মঞ্জুর করেছেন, র্যাবের নিকট এটা হস্তান্তরিত হয়েছে। GR 695, GR 696 দুটো মামলাতে জামিন আবেদন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন মঞ্জুর করেছেন। সেই সাথে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে তিনটা মামলা একসাথে র্যাব তদন্ত করার জন্য দায়িত্বভার অর্পণ করেছেন।